কি বললাম আমি এটা পাগল হয়ে গেছে। মর্নিং গাইস, বেসিক্যালি আমি আজকে খুবই বোর হচ্ছিলাম, এই কারণে আমি ব্লগটা করছি। সারাদিনে কী কী করবো সব দেখাবো। আর আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার রয়েছে, বেশি কেউ না, জাস্ট আমার ফ্যামিলি, লাইক আমি, মা, বাবা, দাদু, দিদা এন্ড মানু। তো ছোট্ট করে একটা গেট টুগেদার রয়েছে, ওখানে কী কী হবে সব শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি এখন ব্রেকফাস্ট করব, অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট, ম্যাগি। জানি খুবই আনহেলদি, কিন্তু কিছু করার নেই, বাড়িতে আর কিছু নেই। তো আমি এখন যাচ্ছি এনজোকে খাওয়াতে, একদম নিজে নিজে খায় না, খুব বায়না করে, দেখো কেমনে বায়না করে। আমার এনজো কুট, আমার এনজো, ও ভিডিও করতে একদম পছন্দ করে না, পালিয়ে যাচ্ছে, ভাই দেবে। ওরও চ্যানেল রয়েছে, আমি ওর চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো আর লাইক করো। খুব সুন্দর কিউটনেস ভরা চ্যানেল ওর মধ্যে, প্লিজ একটুখানি করো। হাই গাইস, আমরা যাচ্ছি ডক্টরের কাছে, কারণ আমার কানে প্রচণ্ড ব্যথা, মা হাই বলো। আর আমরা দুজন দেখো ট্রেনিং টুইনিং করেছি, কি সুন্দর লাগছে আমাদের। দেখো গাইস কি খুশি ও এসছি বলে, লাইটটা কি বাজেভাবে পড়ছে, যাই হোক, সরি গাইস লাইট এফেক্টের জন্য। এখন বাজে সন্ধে 7:30, আর একটু পরেই দাদু দিদারা চলে আসবে। দাদু এসছে, মানুরা চলে এসছে, আর ওর এক্সাইটমেন্ট দেখো। এদিকে এনজো বল ঢুকিয়ে দিয়েছে, ওই তো বল, ওই যে মানু বের করে দিল তো, আর মানু বার করে দিচ্ছে বল। এই যে দাদু নিউজ দেখছে, বাবারে পুরো ঘামিয়ে গেছি আমি, গরমের মধ্যে কারেন্ট চলে গেছে, মাথাটা গরম আর পুরো অন্ধকার। এই যে শেফ, তো এটা হচ্ছে আজকে রাতে স্পেশাল ডিনার, ভাত, সালাড আর মটনের ঝোল। মা হাই বলো। হাই। ও মিনিস। আমি বেসিক্যালি মাটিতে শুয়ে আছি, এনজোর পাশে, কারণ এনজোর পাশে শুতে খুব ভালো লাগে। আর বাবা গরমের মধ্যে উপরে শুতে চায় না, মাটিতেই শোয়। তো এটা ছিল আমাদের সারাদিনের ব্লগ, কী কী করেছি সব শেয়ার করেছি তোমাদের সাথে, মানে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবাসা দাও। আমি জানি আমি রেগুলার না, আমি চেষ্টা করছি এবার যাতে রেগুলার ভিডিও আসে, আই প্রমিস। তো বাই গাইস, স্টে সেফ এন্ড কিপ স্মাইলিং।